আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলের SQLite ডাটাবেসের অ্যাডভান্স টিউটোরিয়ালে পার্ট 8 এ আপনাদের স্বাগতম। তো আমরা লাস্ট পার্টে যে পর্যন্ত কাজ করছিলাম, যে ডায়লগটা শো করাইছিলাম, শো মোর ডায়লগ, তো সেটাতে আমরা একটা অপশনে কাজ করছিলাম, সেটা হলো SQLite ডাটাবেস থেকে ডাটা এডিটের কাজ করছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা ডিলেটের কাজ করব, মেনু আইটেমের কাজ করব। একটা হলো সর্ট বাই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিভাবে শো করাতে পারবেন সেটা দেখব। তো আমি মেনুতে চলে যাচ্ছি। মেনুতে যাওয়ার পরে এখানে আমি নতুন আরেকটা আইটেম তৈরি করব। তো টাইটেল দিয়ে দিচ্ছি সর্ট, তারপর সেটা কি আমাদের অ্যাকশন বারে বা টুল বারে শো হবে কি না সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আমি শো করাতে চাচ্ছি অলওয়েজ, আর আমাদের আইডিটা এখানে দিয়ে দিতে হবে সর্ট, তারপর আইকন ইউজ করা যেতে পারে। তো আমরা ড্রয়াবলে একটা আইকন ভেক্টর সেট থেকে নিয়ে নিচ্ছি। চলে আসছে। তারপর নেক্সট এখানে কালারটা একটু পরিবর্তন করে দিবেন যাতে পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারেন। তো আমার যেহেতু ড্রয়াবলে সর্টের আইকন সেটা আমরা দিয়ে দিলাম। তো আমরা ব্যাকএন্ড থেকে এই আইডিটা এখন ফাইন্ড করে নিতে পারবো। আমার যেখানে মিমিকটিভিতে আমরা তৈরি করছিলাম অন অপশন আইটেম সিলেক্টেড, তো এখানে ইন্টিজার দিয়ে তারপরে একটা ভেরিয়েবল আইডি, তারপর আইটেম ডট গেট আইডি, গেট আইটেম আইডি। তো এখন কন্ডিশন দিব, যদি উপরে ভেরিয়েবল আইডি ইকুয়াল আর ডট আইডি ডট আমাদের যে আইডিটা দিলাম অ্যাকশন সর্ট, তো সেইটা হয় তাহলে একটা কাজ করবে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে এই স্টেটমেন্টের ভিতরে কন্ডিশনের ভিতরে আমরা কাজটা দিয়ে দিব। তারপর উপরে আমি গ্লোবালি চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব সর্ট বাই ইউজ করার জন্য, স্ট্রিং অর্ডার বাই যদি নিউ হয় এখানে স্টেট করে দিতে পারি। তারপর আমাদের যে ক্লাসটা তৈরি করছিলাম ডট সি টাইম স্টেপ, তারপর এইখানে অবশ্যই লক্ষ্য করবেন আমি যেভাবে কোডটা লিখতেছি সেভাবে দিবেন, ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে DESC দিবেন, তারপর ক্লোজ করবেন। এখানে স্পেসটা অবশ্যই দিতেই হবে, নয়তো কিন্তু অ্যাপ ক্র্যাশ করার সম্ভাবনা আছে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। আমি এখানে ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিব। তারপর এখানেও ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি। এখানেও DESC এখানে আমরা চেঞ্জ করে দিব ASC। এখানে নিউ আর ওল্ড এই দুইটার ক্ষেত্রে টাইমের প্রয়োজন, আর নিচে যে দুইটা আছে সেটা যেহেতু নেমের উপর টাইটেল ডিপেন্ড করে তাই আমাদের সি নেম যেটা আছে সেটা দিয়ে দিতে হবে আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা এখানে দিয়ে দেব আমাদের যখন লিস্টটা তথা রেকর্ডটা লোড করাবো তখন এখানে আমাদের যে যে অর্ডার বাই দিতে বলতেছে আমরা এটার ভিতরে স্ট্রিং দিয়ে তারপর একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি অর্ডার বাই তারপর সেটা আমরা এই অর্ডার বাই এখানে পেস্ট করে দিব কন্ট্রোল সি ডিফল্ট যেটা দিছিলাম সেটা রিমুভ করে এটা দিয়ে দিলাম তারপর এখানে এই মেথডে অবশ্যই এরর শো করবে তো আমরা এররটা ফিক্সড করব কারণ হলো এখানে দেখা যাচ্ছে যে এই মেথডে আমাদের একটা ইনপুট উপর থেকে স্ট্রিং এর মাধ্যমে এখানে আসছে সেটা এখানে সেট করে দেওয়া হয়েছে বাট উপর থেকে কিন্তু আমরা কোনো ইনপুট এখানে দেই নাই তো আমাদের ডিফল্ট একটা ইনপুট দিয়ে দিতে হবে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ডার বাই নিউ সেটা বা উপরে একটা কারেন্ট অর্ডার যেটা একটা রেখে দিতে পারি তো আপনারা ছোট ভেরিয়েবল দিলে হবে সমস্যা নেই দেখুন এইটা আমরা দিয়ে দিচ্ছি এর ভিতরে এইখানেও দিয়ে দিতে পারি ইকুয়াল অর্ডার বাই তো এখন যে মেনু আইটেম তো সেই মেনু আইটেমের যখন ইউজার সর্ট বাই ক্লিক করবে তখন তো এটার ভিতরে আসবে এটার ভিতরে আমি একটা মেথড তৈরি করে নিচ্ছি সর্ট অপশন ডায়লগ নামে তারপর রেড বারে ক্লিক করে ক্রিয়েট মেথড এই অ্যাক্টিভিটিতেই তো এই মেথডের মাধ্যমে সরাসরি এখানে চলে আসবে মেনুতে ক্লিক করলে সর্ট বাইয়ে তো এইখানে স্ট্রিং দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা অপশন নামে একটা ভেরিয়েবল তৈরি করে সেটাতে আমরা সর্ট বাইয়ের কিছু অপশন খালি ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে দিব যেহেতু আমরা চারটা আইটেম তৈরি করব এখানে দিয়ে দিচ্ছি টাইটেল অ্যাসেন্ডিং টাইটেল ডিসেন্ডিং টাইটেল ডিসেন্ডিং তো আপনারা এই ছোটগুলো চাইলে আগেও দিতে পারবেন সমস্যা নেই আর যে কোনো নেম দিতে পারবেন যে এই হুবহু দিতে হবে এরকমটা না আপনারা যে বাংলাতেও চাইলে দিতে পারবেন তারপর আমরা অ্যালার্ট ডায়লগটা এখানে তৈরি করে নিচ্ছি অ্যালার্ট ডায়লগ তারপর ডট বিল্ডার অ্যালার্ট ডায়লগ বিল্ডারে একটা ভেরিয়েবল নিউ অ্যালার্ট ডায়লগ বিল্ডার কনটেক্সট যেহেতু আমরা এখানেই তৈরি করব দিস তারপর যে বিল্ডার ভেরিয়েবল দিলাম সেটাতে একটা টাইটেল অ্যাড করে দিতে পারবো কোটেশনের ভিতরে যে কোনো কিছু দিতে পারবেন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ট বাই তারপরে ক্লোজ না করে আরো যেগুলো আছে set items option যে অপশন ভেরিয়েবলটা দিছি ছোট হাতে বড় হাতে কোনো ফ্যাক না তবে দুইটাই মিসিং হতে হবে তারপর কমা দিয়ে নিউ ডায়লগ ইন্টারফেস ক্লোজ ডায়লগটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি create.show তো এখানে যে ইন্টিজার হুইচটা আছে এটা আমরা কন্ডিশনের ভিতরে দিব ইনডেক্সিং যেহেতু 0 থেকে শুরু হবে হুইচ ইকুয়াল যখন 0 হবে মানে এক নাম্বার শর্টে ক্লিক হবে তখন এটার ভিতর আসবে তারপর এলসিফ দিয়ে আমরা যতগুলো শর্ট আছে সবগুলোতে হুইচ এখন 1 কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমরা এই দুইটা লাইন কপি করে কন্ট্রোল বি চেঞ্জ করে দিচ্ছি 2 3 3 নাম্বারটাই হলো 4 কন্ট্রোল অল্ট আর এল তো এবার আমরা এই চারটার ভিতরে চারটা সিস্টেমে দিয়ে দিব এইখানে যে লুট রেকর্ডটা আছে সেটার যে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিছি সেটা এখানে রাখছি এই ভেরিয়েবলের ভিতর স্ট্রিং দিয়ে এই ভেরিয়েবলের ভিতর তো সেটার ভ্যালুটাই আমরা আর কি চেঞ্জ করব নিচ থেকে তো আমরা এখানে দিতে পারি লুট রেকর্ড আর এর ভিতর দিয়ে দিচ্ছি অর্ডার বা অ্যাসেন্ডিং টাইটেল তারপরে টাইটেল ডিসেন্ডিং তো এইখানে দেখেন টাইটেল অ্যাসেন্ডিং দিবেন প্রথম টাইটেল তারপর টাইটেল ডিসেন্ডিং দিবেন এই উপরের যে টাইটেলগুলি দিবেন সেগুলোর সাথে মিল রেখে এখানে দিবেন তারপর 3 নম্বরে hello order by newer to older তো এখানে আমি নিউয়েস্ট দিছি এখানে নিউয়েস্ট এখানে ওল্ডেস্ট তো আপনারা যদি প্রথম নিউয়েস্ট দিতেন এখানে তাহলে এখানেও আপনাদের নিউয়েস্ট ইউজ করতে হতো তো আমাদের এখানে মোটামুটি শর্ট বাইয়ের কাজ শেষ তো এখন আমাদের লিস্ট থেকে মাল্টিপল আইটেম মাল্টিপল ইউজার কিভাবে ডিলিট করবেন বা সিঙ্গেল ইউজার কিভাবে ডিলিট করবেন সেটা আমরা দেখব প্রথমে আমি দুইটা আইকন নিয়ে নিচ্ছি ডিলিটের এখানে প্রথমে অনেকগুলোটা দিয়ে দিচ্ছি নেমটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ডিলিট অল নেক্সট ফিনিশ তারপরে আবার সিঙ্গেল এটা দিয়ে দিচ্ছি শুধু ডিলিট ফিনিশ আমি আবারও মেনু আইটেমে চলে যেতে হবে একটা আইটেম কন্ট্রোল সি দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম তারপর এখানে আমি এখন যেহেতু ডিলিট করব দিয়ে দিচ্ছি ডিলিট অল তারপর এখানে দিতে হবে আমাদের ডিলিট অল তারপরে আমরা আইকনটা চেঞ্জ করব ডিলিট অল এর আইকনটা দিয়ে দিলাম তো আইকনগুলোর কালার আমরা যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবো। একটা নমুনা দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন ব্ল্যাক, ব্ল্যাকের এখানে চাইলে এই যে হোয়াইট দিয়ে দিলেন। তো এখন দেখবেন যে যে এখানে হোয়াইট শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো আপনার চাইলে যে কোনো টাইমে রেড বা অন্যান্য কালার ইউজ করতে পারেন। এটা যেহেতু ডিলেট প্রকৃতির তাই রেড হলে ভালো হবে। তো তারপর সবগুলো এক কালার হলেই ভালো, সমস্যা নেই। তো এবার এই আইডিটা আমাদের মেনুতে এখানে আমি এলসিফ এলসিফ দিয়ে যতগুলো মেনু তৈরি করব সবগুলোর ভিতরে আমরা ইউজ করতে পারবো। আইডি ইকুয়াল যদি .id delete all হয়, তারপর কন্ট্রোল 3 প্রিন্টার দিয়ে ডাটাবেসে মেথড তৈরি করব, তারপর সেই মেথড আমরা কল করতে পারবো। তো এখানে নতুন একটা মেথড তৈরি করে নিতে পারি। এখানে ক্লোজ হয়েছে, এখানে স্টার্ট হয়েছিল। এর নিচেই পাবলিক void, তারপর মেথডটার নাম দিয়ে দিচ্ছি ডিলেট ডাটা নামে। তো এইটা সিঙ্গেল ডাটা ডিলেটের জন্য আমি ইউজ করব, আর অলের জন্য আলাদা মেথড তৈরি করব। ডিলেট আইডি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল 3 এন্টার, তারপর ডাটাবেসের SQLite ডাটাবেসের সহায়তা নিতে হবে। সেটার একটা ভেরিয়েবল জিবি দিয়ে দিচ্ছি, গেট রাইটেবল ডাটাবেস ক্লোজ। এখন এই ডিবি ভেরিয়েবল দিয়ে .delete মেথড ইউজ করব। ডিলিটের ভিতরে আমাদের দিয়ে দিতে হবে, আমি উপর থেকে কপি করে নিচ্ছি, আপডেটের যে মেথডটা আমরা ইউজ করছিলাম। তো মোটামুটি ওই রকমভাবেই এখানে আপনারা একটু কন্ট্রোল 3 করে নিতে পারেন। নিচে এইখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে শুধু আমি দিয়ে দিচ্ছি ডিলিট, তারপরে হলো যে আমাদের ক্লাস টেবিল নেম, এখানে ভ্যালু দরকার নাই, তারপর আমাদের হলো ক্লাস আইডি প্লাস কোটেশন ইকুয়াল ওয়ার্ড চিহ্ন নিউ স্ট্রিং, তারপর আইডি, আর ডাটাবেসটা ক্লোজ করে দাও। তো এইখানে যখন আমরা এই মাইডিবি হেল্পারের যে ভেরিয়েবলটা আছে তারপর সেটা দিয়ে যখন এই ডিলেট ডাটা মেথডকে আমরা কল দিব, তখন যে ইউজার যে ডাটাটা দিবে তো সেটা স্ট্রিংয়ের মাধ্যমে এখানে চলে আসবে এই আইডির ভিতর। তো সেই আইডিটা আমরা আবার এই যে এখানে দিছি। তো ডাটাবেসের টেবিল থেকে সেই আইডিটা যত ডাটা আছে সব কিছু এই ডিলেট মেথডের মাধ্যমে ডিলেট করে দিবে, তারপর ডাটাবেসটা ক্লোজ করে দিবে। এখানে এইটুকুই। এখন হোল ডাটাবেস বা সম্পূর্ণ ডাটাবেস আমরা ডিলেট করব। আমি আরেকটা মেথড তৈরি করে নিচ্ছি, এইখানের নামটাই কপি করে, বা এখানে এইটুক তো আমাদের লাগতেছেই। তো আমি কন্ট্রোল 3 করে নিচ্ছি, কন্ট্রোল B, নেম দিয়ে দিচ্ছি ডিলেট অল ডাটা মেথড। এখানে আমরা নির্দিষ্ট কোনো আইডি ডিলেট করব না। তো তাই আমাদের এই লাইনটার দরকার নাই আমরা যে ডিবি ভেরিয়েবল দিছি সেটা দিয়ে ডাবল কোটেশন দিয়ে delete from তো এখানে স্পেস দিয়ে দিবেন তাহলে হবে প্লাস যে ক্লাসটা আমরা তৈরি করছিলাম টেবিল নেম তারপর মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে দুইটা মেথড আমরা কল করব মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর ডিলিট অল যে মাই ডিবি হেল্পার আছে ডট ডিলিট অল ডাটা সেটা দিয়ে দিলাম তারপর অন রিজুম দিয়ে দিচ্ছি সেটা আমার পেজটা আবার যাতে রিলোড হয় তো আমাদের এখন সিঙ্গেল ডাটা ডিলিট করার জন্য সিঙ্গেল আইটেম ডিলিট করার জন্য আমাদের যে অ্যাডাপ্টারটা ছিল সেটাতেই তো আমরা অ্যালার্ট ডায়লগটা শো করাইছিলাম এখন এইখানে আমার ফাঁকা আছে এখানে আমরা লিখব উপরে আগে আমাদের ডাটাবেসটা আমাদের এই অ্যাডাপ্টারের ভিতর আমি এনে নিচ্ছি তো তার জন্য আমি গ্লোবালি এখানে মাই ডিপি হেল্পার তো সেটার একটা ভেরিয়েবল মাই ডিপি হেল্পার ক্লোজ তারপর এখানে ক্রিয়েট করে নিচ্ছি নিউ আইডি হেল্পার কনটেক্সট ক্লোজ এখন আমরা ডাটাবেসটা রিট্রাইট করতে পারবো কোনো প্রকার ক্র্যাশ করবে না মাস্ট বি লাইন দিতে হবে তারপর এখানে my db helper dot delete আর এখানে আমাদের যেটা আমরা ডিলিট করব সেটা আইডিতে আছে আর এটা আমরা রিজুম করতে পারি মেইন অ্যাক্টিভিটি তারপর কনটেক্সট on resume physical device টা কানেক্ট করে নিচ্ছি অবশ্যই অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হলো তো আমি এখানে শর্টে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নিউয়েস্ট ওল্ডেস্ট তো আমরা এখন টাইটেল অ্যাসেন্ডিং এ ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন যে নিচেরটা উপরে চলে গেছে কারণ এফ সিরিয়ালটা আগে তো আমরা টাইটেল ডিসেন্ডিং এ চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা নিচে চলে গেছে তো এইবার যদি আপনারা নতুন যদি আমি একটা এখানে ক্রিয়েট করি যেমন গ্যালারি থেকে ইমেজ পিক করে যদি একটা ক্রিয়েট করে আপনারা দেখাই যেমন এই আইকন ইমেজটা দিয়ে দেন এইটুক দিলাম প্লাস প্লাস এটা আমি নতুন তৈরি করতেছি তো নতুন তৈরি করলে এখন যদি এখানে নিউয়েস্ট দেন তাহলে এটা তো সবার প্রথমে থাকবে যদি ওল্ডেস্ট দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সবার নিচে চলে গেছে তার মানে আমার সর্ট বাই সাকসেসফুলি কাজ করতেছে তো সর্ট বাই সুন্দরভাবে কাজ করবে কোনো প্রকার সমস্যা নেই এবার আমরা এখানে যে আর্টিকেল 3 ডট দিছিলাম তো সেটাতে আমরা দেখব ক্লিক করে ডায়লগ শো হবে ডিলেটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেল এরকম সিঙ্গেল ভাবে ডিলিট করতে পারবেন এখন মাল্টিপল ভাবে ডিলিট এখানে যদি ডিলিট এ ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে আমার সব কিন্তু হাওয়া হয়ে গেল টোটাল কাউন্ট জিরো হয়ে গেল এখন যে এখানের যে আইকনগুলো সেগুলো আপনারা হোয়াইট ইউজ করতে পারেন তো এই ভিডিওতে আমরা সর্ট বাই দেখলাম আর হলো সিঙ্গেল ডিলিট আর মাল্টিপল ডিলিট বা অল ডিলিট আমরা দেখে নিয়েছি তো নেক্সট টিউটোরিয়ালে আমরা একটা ইমেজের ইস্যু ফিক্সড করা ট্রাই করব যদি সেটা বেশি বড় সমস্যা মনে হয় আরেকটা বিষয় হলো তারপরে টিউটোরিয়ালে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটা হলো যে অল ডাটা কিভাবে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা যায় মানে আপনার হোল অ্যাপের ডাটা কিভাবে ব্যাকআপ দিয়ে রাখা যায় তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ